করোনা পরিস্থিতির জেরে সঙ্গীত দুনিয়ায় নেমে এসেছে এক ঘোর অন্ধকার। শুধুমাত্র পেট চালানোর জন্য তবলা শিল্পী বেচছেন কলা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, ভদ্রলোক শিবপুরের বাসিন্দা। অনুষ্ঠানে গান গাইতেন এবং তবলার টিউশনি করতেন। লকডাউনের সময়টা কোনো রকমে পেট চালিয়ে নিয়েছেন, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। নেই কোনো টিউশন, না আছে কোনো গানের অনুষ্ঠান। অগত্যা কলা বেচেই দিন গুজরান করছেন তিনি। দিনের বেলায় পরিচিতদের বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা তো কোনো রকমে জুটে যাচ্ছে, কিন্তু রাতের বেলায় শুধুই জল। এই খবর পেয়ে চুপ করে থাকতে পারেননি সঙ্গীত দুনিয়ার নক্ষত্র পণ্ডিত অজয় চক্রবর্তী। তার মতে এই পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে, অর্থাৎ সঙ্গীত জগতে যে কালো অন্ধকার নেমে এসেছে করোনা পরিস্থিতির জেরে, তা কবে স্বাভাবিক হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তার মানে এই নয় যে হাল ছেড়ে দিতে হবে, হালটা বরং আরো শক্ত করেই ধরতে হবে। শুধু তবলা বাদকরাই নন, যন্ত্রশিল্পীদের মধ্যে রয়েছেন সেতার, স্যাক্সোফোন, সারেঙ্গি, সানাই, বাঁশি, পাখোয়াজ শিল্পী এবং ইত্যাদি। আজকে তাদের প্রত্যেকের জীবনই বিপন্ন, তাই তাদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এই শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য পণ্ডিত অজয় চক্রবর্তী 5ই জুলাই একটি অনলাইন মিউজিক্যাল কনসার্টের আয়োজন করতে চলেছেন। এই কনসার্ট থেকে যা উপার্জন হবে সেটি পুরোটাই তিনি তুলে দিতে চান এই সমস্ত বিপন্ন মিউজিশিয়ানদের হাতে। জানা যাচ্ছে 5ই জুলাই অর্থাৎ গুরু পূর্ণিমার দিন সন্ধ্যে 6:30 থেকে এই মিউজিক্যাল কনসার্টটি হবে এবং এটি দেখার জন্য দর্শকদের টিকিট কাটতে হবে। এছাড়াও এই অনুষ্ঠান যাতে দেশে বিদেশে আরো অনেক মানুষের কাছে পৌঁছয়, তাই উদ্যোগ নিয়েছেন শঙ্কর মহাদেবনও। তিনি সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীদের এই বিষয়ে আবেদনও জানিয়েছেন। এছাড়াও কলকাতার অনেক সঙ্গীত শিল্পী পাশে দাঁড়িয়েছেন তার। মোট 2 ঘন্টার এই অনুষ্ঠানে থাকবে ধ্রুপদ, খেয়াল, গজল, ঠুমরি, কীর্তন, ভজনের মতো বাংলা গানের নানান সম্ভার। আর এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শ্রুতিনন্দনের স্টুডিও থেকে। তার কথায়, একজন তবলা শিল্পী কিংবা অন্য যন্ত্রসঙ্গীত শিল্পী ছাড়া আমাদের মতো কণ্ঠসঙ্গীত শিল্পীদের গান তো পরিপূর্ণ হয় না। এখন তারাই যদি কলা বেচে আলু বেচে দিন চালান, সেটা তো সঙ্গীতের অপমান। যিনি কলা বেচেন তার পেশাকে আমি সম্মান জানাই, কিন্তু যে হাত সঙ্গীতের সাধনা করে সেই হাত দিয়ে কলা বেচার কাজ কেন হবে? সেজন্য চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। ব্যক্তিগতভাবে এর মধ্যে কিছু উদ্যোগ নিয়েছি, কিন্তু আরেকটু বড়সড় ভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। এটা কোনো অহংকারের কথা নয়, এটা আমার কর্তব্য। সত্যি এই পরিস্থিতিতে যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাহায্যের হাত খুবই প্রয়োজন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.